নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডে পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি, রয়েছি আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। বিশ্বসেরা ভারতীয় ব্যাটিং লাইন আপে ধস, একের পর এক তারকা ফিরছেন সাজঘরে। কার্যত ধুঁকছে, একেবারে ধুঁকছে বলা যায় ভারতীয় দল। এবং রোহিত, বিরাট, পাণ্ডিয়ারা স্পিনের জাদুতে পরাস্ত। দুরন্ত ফর্মে লঙ্কা বাহিনীর স্পিন বিভাগ। আরও একবার জানিয়ে রাখি, আজকে চলছে ভারত এবং শ্রীলঙ্কার ম্যাচ, এবং এই ম্যাচে বর্তমানে বিশ্বসেরা ভারতীয় ব্যাটিং লাইন আপের ধস, যেমনটা আপডেট এখনও অবধি মিলছে। এবং একের পর এক তারকা যারা ফিরছেন সাজঘরে, কার্যত ধুঁকছে বলা যায় ভারতীয় দল, একেবারে ধুঁকছে। আজকের যে পারফরমেন্স এবং আজকের খেলা থেকে যে রিপোর্ট এখন অবধি আসছে, রোহিত, বিরাট, পাণ্ডিয়ারা স্পিনের জাদুতে একেবারে পরাস্ত। এবং এখনও পর্যন্ত স্কোর বোর্ডে যা দেখা যাচ্ছে যে ভারতীয় দলের যে স্কোর এখন অবধি 191, যেখানে 9 উইকেট এবং 48 ওভারে খেলার মধ্যে 191 এখনও অবধি যেমনটা স্কোর জানা যাচ্ছে। তবে গতকালকে আমরা দেখেছিলাম যেখানে ভারত পাকিস্তান ম্যাচ ছিল, এবং টান টান উত্তেজনাময় এই ম্যাচ ভারত পাকিস্তান, যে ম্যাচে ভারতীয় দল যে খেলা দেখিয়েছে এবং কার্যত গোটা দেশ একেবারে উচ্ছ্বাসে ভরপুর এই ক্রিকেট বা এই খেলা, এই ম্যাচ দেখার পর। কিন্তু তারপর আজকের যে খেলা, আজকের যে পরিস্থিতি, তাতে একেবারে বলা যায় ভারতীয়দের হতাশ। প্রত্যেকেই টিভির সামনে বসে রয়েছেন খেলা দেখার জন্য, কিন্তু হতাশ হচ্ছেন আজকের খেলা, আজকের ব্যাটিং দেখার পর। কিন্তু কি কারণ, এই প্রশ্নই তৈরি হচ্ছে এখন বর্তমানে সকলের মনে, যেখানে গতকালকে একেবারে দুরন্ত পারফরমেন্স দেখিয়েছে ভারতীয় দলের তারকারা, এবং কার্যত বর্তমানে আজকের যে খেলা ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে হচ্ছে, সেখানে ধুঁকছে ভারতীয় দল। একের পর এক তারকা যারা সাজঘরে ফিরছেন, বর্তমানে রোহিত, বিরাট, পাণ্ডিয়ারা যারা স্পিনের জাদুতে পরাস্ত হয়েছেন, দুরন্ত ফর্মে লঙ্কা বাহিনীর স্পিন বিভাগ, দুরন্ত ফর্ম দেখা যাচ্ছে শ্রীলঙ্কার ক্ষেত্রে, একেবারে দুরন্ত ফর্মে তারা রয়েছেন। কিন্তু ভারতীয়দের মধ্যে এমন কি হলো আজকে, গতকালকের ম্যাচের পর আজকের কি এমন বুমেরাং হলো যে এতটা ধস বলা যায়, এবং একে কেন্দ্র করে তারকারা সাজঘরে ফিরছেন। তবে এই সম্পর্কে আমরা কথা বলবো আমাদের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্রের সঙ্গে, আজকের খেলা সম্পর্কে জানবো, আরেকটু আপডেট নেব। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, আজকে ভারত এবং শ্রীলঙ্কার ব্যাটিং চলছে, খেলা চলছে, কিন্তু গতকালকের যে খেলা আমরা দেখেছিলাম ভারত পাকিস্তানের, সেই খেলার পর আজকে কি এমন হলো যে এতটা ধস, কোথায় গাফিলতি রয়েছে বলে মনে হয়, কি আপডেট রয়েছে তোমার কাছে? যেটা বলবো যে এশিয়া কাপের এই তৃতীয় ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ ছিল ভারতের কাছে, যে সেই ক্ষেত্রে ভারত কতটুকু এগুবে এবং সেমিফাইনালের পথে কতটুকু এগুবে, সেক্ষেত্রে আজ মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কার সাথে। কিন্তু তাতে কিন্তু কালকে যে দাপট দেখিয়েছিল ভারতীয় ব্যাটসম্যানরা, তা কিন্তু আজকে দেখা যায়নি। কারণ এশিয়া কাপের এই তৃতীয় ম্যাচটাতে ভারতীয় বিশ্বসেরা যে ভারতীয় দলের ব্যাটিং লাইন আপ পুরোপুরি মানে ব্যর্থ হয়েছে বলা যায়। কারণ একের পর এক যে যাদের উপর নির্ভর করেছিল যে ফার্স্ট ব্যাটিং লাইন আপটা, সেটা কিন্তু অনেকটাই নষ্ট হয়েছে, যার কারণে রোহিত, বিরাট এবং পাণ্ডিয়ারা কিন্তু পরাস্ত হয়েছে শ্রীলঙ্কার স্পিনের কাছে। একটা আশা ছিল যে সেক্ষেত্রে কেএল রাহুল একটা বড় ভূমিকা পালন করতে পারে, কারণ গতকাল আমরা দেখেছি কেএল রাহুল এবং বিরাট কোহলি দুজনেই শতরান দিয়েছিল। কিন্তু আজ বিরাটের পরে কিন্তু বিরাট যে পথে হেঁটেছে সেই পথই যেমন অনুসরণ করলো, যে একটা মানে সাধারণ বল খেলতে গিয়ে, ব্যাক ফুটে না গিয়ে ফ্রন্ট ফুটে খেলতে গিয়ে কিন্তু নিজে উইকেটটা দিয়ে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে কেএল রাহুলকে। তারপর কিন্তু একের পর এক এখন পর্যন্ত তোমার 42.2 ওভার গেল, সেখানে ভারতীয় রান মাত্র 191। সেক্ষেত্রে কতটুকু লড়াই করবে শ্রীলঙ্কার বিরুদ্ধে, যদিও সেক্ষেত্রে ভারতীয় দলের 3 জন স্পিনার রয়েছে। আজকে এই সাজাতে উইকেটের উপর যেটা অনেকটাই কল করেছে ভারতীয় ব্যাটিং লাইন আপ, সেখানে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপও ভারতীয় স্পিনারদের কাছে অনেকটাই সমস্যায় পড়তে পারে বলে আন্দাজ করা যায়। অনেক এখনো শেষ 9 উইকেটে রয়েছে, কতটুকু করতে পারবে সেক্ষেত্রে আমরা
পাশাপাশি কুলদীপ যাদব যেখানে গতকালকে যে পারফরমেন্স দেখিয়েছিলেন আজকে কি পারবেন তা দেখাতে, অর্থাৎ আজকে দলের ক্ষেত্রে সেই ওনার গতকালকে সেই স্পিরিট কি দেখা যাবে, কি মনে হয় এখনো পর্যন্ত? এখন যেটা কথা বলতে বলতে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ার স্কোর বোর্ড 194 হয়ে গেল, কুলদীপ যাদব কি পারবে গতকালকের মতন আজকে আর সেই পারফরমেন্স দেখাতে, কি মনে হয়? দেখো, সেই জায়গার ক্ষেত্রে সবচেয়ে হলো পেছনের যদি ব্যাটসম্যানটা থাকে সেই ক্ষেত্রে একটা ব্যাটসম্যানের উপর এতটা চাপ তৈরি হয় না, কিন্তু অলরেডি 46 ওভার চলে গেছে আর 24টা বলে কতটুকু করা যাবে, যেখানে গতকালকে শক্তিশালী পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় রান গিয়েছিল 356, সেখানে কিন্তু আজকে কিন্তু তার 200 গন্ডি টপকানোর পরেও কতটুকু, কারণ নবম উইকেট, হাতে মাত্র একটি উইকেট, সেই ক্ষেত্রে ওকে কতটুকু দায়িত্ব নিয়ে খেলতে পারবে, যা কতটুকু রানিং বিটুইন দ্য উইকেট এর মধ্যে সিঙ্গেল নিতে পারবে, বিগ হিট কতটুকু আসবে, 6/4 কতটুকু পারবে, কিন্তু সেটা কিন্তু নির্ভর করবে তার মানসিকতা, কারণ পেছনে আর কোনো ব্যাটসম্যান নেই। যদি অন্য কেউ সাপোর্টিং থাকতো সেই সাপোর্টিং লাইন কতটুকু তাকে সাহায্য করবে বিগ হিট দেওয়ার জন্য সেটা কিন্তু বলা মুশকিল। তবে বলা যায় যে গতকালকে যেখানে শক্তিশালী পাকিস্তানের বিরুদ্ধে ভারত 356 করেছিল এবং পাকিস্তানকে সেখানে 128 রানে কিন্তু আটকে গিয়েছিল, আজকে যদি 200-210 যেটা টার্গেট হয়, তো সেক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা গতকালকে যদি ব্যাটসম্যানটা দায়িত্ব নিয়েছিল, তবে আজকে কিন্তু ব্যাটসম্যানদের নয়, ব্যাটসম্যানদের দিন কিন্তু আজকে ফুরিয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু এই সাধু উইকেটে বা স্বেচ্ছিত উইকেটে কিন্তু যে তিন স্পিনার আছে, তিন স্পিনারকে কিন্তু আজকে সবচেয়ে বেশি বড় দায়িত্ব নিতে হবে যদি ভারতকে টিকে থাকতে হয়, এশিয়া কাপে নিজেদের প্রতিষ্ঠা করতে হয়। কারণ ভারতীয় ব্যাটিং লাইন আপ বা ভারতীয় দলের এখন যা সিরিজ বা যে স্ট্র্যাটেজিতে রয়েছে সেখানে কিন্তু ভারত অনেকটাই উপরের দিকে, তো সেক্ষেত্রে যদি এখানে আজকে শ্রীলঙ্কার বিরুদ্ধে এত কম রানের পরে যদি ভারত হেরে যায়, তারপরে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থাকবে সামনে কিন্তু বিশ্বকাপ, তার আগে ভারতীয় দল কতটুকু প্রস্তুত হবে, ব্যাটসম্যানরা কতটুকু নিজেদের তৈরি করবে, নিজেরা কোথায় দুর্বলতা রয়েছে, কোথায় ঘাটতি রয়েছে, কিভাবে উইকেটে, আজকে গতকালকে যে ব্যাটসম্যান 24 ঘন্টা আগে যে ব্যাটসম্যান KL রাহুল এত মারমুখী হয়েছিল, সেখানে আজকে কিন্তু একটা বলকে, সহজ বলকে কিন্তু ব্যাকফুটে আসবে না ফ্রন্টফুটে যাবে, সেক্ষেত্রে কিন্তু নিজে কতটা বোল্ড হয়ে গিয়ে কিন্তু ব্যাটিংয়ে ফিট হয়েছে, যেটা কিন্তু KL রাহুল নিজেকেও মানিয়ে নিতে পারেনি। কারণ যে ব্যাটসম্যান গতকালকে মারমুখী হয়ে 100 রান করেছিল শক্তিশালী পাকিস্তানের বিরুদ্ধে, কারণ একটা বড় টিমের সাথে খেলা বা খেলা অংশ নেওয়া বা উইকেটে থাকা বা 22 গজে থাকা একটা বিশাল মনস্তাত্ত্বিক ব্যাপার থেকে, সেই ক্ষেত্রে কিন্তু কালকে বিরাট যেরকম দাপট দেখিয়েছিল। বিপ্লবদা, এক্ষেত্রে একটা প্রশ্ন আসছে যে গতকালকে আমরা ভারত পাকিস্তানের যে ম্যাচ দেখেছিলাম সেখানে যে মাঠে খেলা হয়েছিল, আজকেও কিন্তু সেই একই মাঠে খেলা হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কার ক্ষেত্রে, কিন্তু গতকালকে যে পিচে খেলা হয়েছিল আজকে কিন্তু সেই পিচটা নেই, পিচ পরিবর্তন হয়েছে, তাহলে কি আজকে ভারতের যে এখনো অবধি যে ফলাফল আমরা দেখছি, যে পারফরমেন্স দেখছি, এটা কি তারই কোনো প্রভাব বলে মনে হয়, কি বলবেন? অবশ্যই, কারণ আমরা জানি যে আন্তর্জাতিক মানে যতগুলো তোমার স্টেডিয়াম থাকে প্রত্যেকে 7-9টা পিচ থাকবে, গতকালকে যে পিচে খেলা হয়েছিল সে পিচ পরিবর্তন করে কিন্তু আজকে ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে মোকাবিলা করছে। সত্যি কথা, উইকেট পরিবর্তন হয়েছে কিন্তু মাঠ কিন্তু আউটফিল্ড কিন্তু পরিবর্তন হয়নি, কিছু কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে বিগ হিট যেখানে বল গিয়ে পড়েছে সেখানে কিন্তু আটকে রয়েছে, তার মানে হলো আউটফিল্ডটা অনেকটা ভিজে রয়েছে, উইকেট ঢাকা ছিল, উইকেটে ডাবল কোর্টের উপর ঢাকা থাকে, তারপর চক থাকে, বিভিন্ন ভাবে ঢাকা থাকার কারণে কিন্তু সেই জায়গাতে কোনো সমস্যা হয় না, কিন্তু আউটফিল্ডের ক্ষেত্রে অনেকটাই সমস্যা থাকে, দীর্ঘক্ষণ থাকে, কারণ আউটফিল্ডের উপর যে ঢাকনা বা যে ছাউনি দেওয়া থাকে বা যে পলিথিন দেওয়া থাকে সেটার ক্ষেত্রে অনেক সময় আউটফিল্ড ভিজে থাকে, যেটা আমরা দেখেছি আমাদের MBB-র আউটফিল্ডে, আমরা দেখেছি তোমার পলিটেকনিক্সে, সেখানে উইকেট যতটা শক্ত থাকে আউটফিল্ড ততটা কিন্তু নরম থাকে, আজকে কিন্তু সেই প্রভাবটা দেখা গেছে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন ব্যাটসম্যান যে কয়েকটা বিগ হিট করেছেন বাউন্ডারির কাছে গিয়ে বল জমেছিল, মাটি কিন্তু জমেছিল, সেক্ষেত্রে কিন্তু 4-5
সেক্ষেত্রে যদি তুমি ধরো চারটে কি পাঁচটে যদি সেখানে চারের জায়গা দুই রান হয়েছে, সেখানে কিন্তু ভারতের রান সংখ্যাটা সেখানে কিন্তু কমে গেছে। তো সেক্ষেত্রে উইকেট পরিবর্তনের ক্ষেত্রে থেকে সবচেয়ে বেশি হলো মাঠ পরিবর্তন হবে। মাঠ পরিবর্তন হলে যদি হতো তাহলে কিন্তু অন্য কথা বলা যেত, কিন্তু ওই স্বচ্ছ উইকেটের বাইশগজি কিন্তু শ্রীলঙ্কান স্পিনাররা কিন্তু দারুণ ভাবে এগিয়েছে। আর ভারতীয় ব্যাটসম্যানরা আমার মনে হয় যতটুকু বোঝার গতকালকে যেভাবে মারমুখী খেলতে গিয়েছিল, আজও চেয়েছিল যে সেভাবে কিন্তু ব্যাটসম্যানরা মারমুখী খেলবে, কিন্তু দুটো দিনের পার্থক্য কিন্তু অনেকটাই, তারপর অনেকটা সময় কেটে গেছে। একদমই বিপ্লবদা, তোমাকে একটু এক্ষেত্রে থামাচ্ছি। এখনো পর্যন্ত স্কোরবোর্ড যেটা দেখতে পাচ্ছি, ভারত বনাম শ্রীলঙ্কার ম্যাচ সুপার ফোর চতুর্থ ম্যাচ, এবং এখনো পর্যন্ত স্কোরবোর্ডে 9 উইকেটে 197 রান ভারতের ক্ষেত্রে, যেটা এখনো পর্যন্ত আপডেট আমরা জানতে পারছি। তবে বিপ্লবদা, এক্ষেত্রে আরেকটা বিষয়, এই যে গতকালকের আমরা খেলা দেখেছিলাম এবং তারই পাশাপাশি আজকের খেলা আমরা দেখছি, এবং কতটা প্রভাব, কতটা একেবারে ভিন্ন খেলা গতকালকের থেকে আজকে, সেটা কিন্তু আজকের স্কোরবোর্ড থেকেই বোঝা যাচ্ছে। তবে সেক্ষেত্রে গতকালকের বা আজকের যদি আমরা বলি যে এই যে মাঠের পিচ চেঞ্জ করা হয়েছে, তাতে শ্রীলঙ্কার বোলারদের কাছে যেরকম একটা অত্যন্ত লাভের দিক হয়েছে, সেক্ষেত্রে ভারতীয় স্পিনারদের কাছেও কি এতটা ভালো হবে যে এই পিচ চেঞ্জ করার কারণে? পিচ চেঞ্জ করার কারণে হতে পারে, কারণ আজ ইন্ডিয়া টসে জয়লাভ করে কিন্তু প্রথমে ব্যাটিং করবার সিদ্ধান্ত নিয়েছে। তো সেই ক্ষেত্রে ব্যাটিং করবার সিদ্ধান্ত নিয়েছে, একটা বৃষ্টির ভ্রুকুটি থাকতে পারে। দুই নম্বর চিন্তা করেছে, যেহেতু শ্রীলঙ্কা স্পিন নিয়ে মোকাবিলা করবে, তো স্পিনকে মোকাবিলা করার ক্ষেত্রে সে উইকেট থেকে ফায়দা তুলতে পারবে। যদি জানি না কি ব্যাটসম্যানরা সেই সিদ্ধান্ত নেওয়ার পরে কি তারা টসে জেতার পর ব্যাটিং নিয়েছে কিনা, যদি সেই ক্ষেত্রে হয়, কিন্তু সেই ক্ষেত্রে টপ অর্ডার ব্যাটসম্যানরা কিন্তু সেভাবে দায়িত্বটা নিতে পারেনি, অনেকটাই তাড়াহুড়ো করেছে, যার কারণে কিন্তু যাদের উপরে ভারতীয় ব্যাটিং লাইন আপ নির্ভর করে, রোহিত শর্মা, বিরাট কোহলি এবং হার্দিক পান্ডিয়ারা, কিন্তু তারা কিন্তু তাদের নিজেদের উইকেটটা দিয়ে গিয়েছিল, কিন্তু সেক্ষেত্রে অনেকটা ধরেছে খেলার চেষ্টা করেছিল কে এল রাহুল খেলতে গিয়েছিল, কিন্তু সেখানে 44 বলে 39 রানে ও প্যাভিলিয়নে ফিরেছে। কিন্তু কে এল রাহুল যতটুকু ধারণা, কে এল রাহুল যেভাবে ধরে নিয়েছিল উইকেটে তার বোলিং উইকেট পজিশন এবং রান নেবার প্রবণতাটা, সেটা কিন্তু বিরাট কিংবা রোহিতের কাছ থেকে আমরা দেখতে পাইনি। সেটা এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, প্রথম সারির ব্যাটসম্যানরা যদি ব্লক করে নেয়, শেষের সারির ব্যাটসম্যানদের বা টেল অর্ডারের যারা ব্যাটসম্যান রয়েছে তাদের উপর কিন্তু অধিক চাপ পড়ে, যে চাপটা কিন্তু এখন উইকেট যে নবম উইকেটে যে দুজন ব্যাটসম্যান রয়েছে তাদের উপর প্রেশার করেছে। কারণ এখনো রয়েছে যদি টেন্টেটিভলি ধরো 10 থেকে 12 বল, শেষ 10 কিংবা 12 বলে কিন্তু একটা বড় রান বা টার্গেট ফিক্স করা যায়। টি-20 তে আমরা দেখেছি, ওয়ান ডে তো আমরা দেখেছি যে 20 বল বা 12 বল দুটো ওভার কিন্তু মেইন ফ্যাক্টর থাকে, কিন্তু সেখানে ফ্যাক্টরটা অন্যরকম হয়, কারণ সেখানে যদি সাইড ব্যাটসম্যান বা টেল অর্ডার ব্যাটসম্যানটা অনেক থাকে। এখানে অলরেডি ভারতীয় দলের 9 জন ব্যাটসম্যান অলরেডি কিন্তু প্যাভিলিয়নে ফিরে গেছেন, সার্জ করে ফিরে গেছেন, কিন্তু টোটালি প্রেশারটা কিন্তু একটা ভালো মজবুত একটা স্কোর তুলে দিতে হলে কিন্তু একটা ভালো রান ফেস করতে হবে বা ভালো একটা ইনিংস খেলতে হবে। সেই ক্ষেত্রে 197 কিন্তু ব্যাপার না, 50 ওভারে 197 হতে পারে ভারতীয় স্পিন ধরে নিতে পারে, কিন্তু সেক্ষেত্রে আবারও বলতে হয় যে এই ক্ষেত্রে ব্যাটসম্যানরা যেহেতু ফ্লপ করেছে, ভারতীয় যে তিনজন স্পিনার রয়েছে কিন্তু আজকে সবচেয়ে বেশি দায়িত্ব নিতে হবে এই ম্যাচে যদি শ্রীলঙ্কাকে পরাস্ত করতে হয়, এবং জয়ের ট্রেডিশন যদি ধরে রাখতে হয় আজকে কিন্তু এই অগ্নি পরীক্ষা দিতে হবে আমাদের ভারতীয় দলের স্পিনারদের। একদম একদম, ধন্যবাদ বিপ্লবদা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। আমরা কথা বললাম আমাদের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্রের সঙ্গে, এবং আজকের খেলা সম্পর্কে যাবতীয় আপডেট তুলে ধরলাম আপনাদের সামনে। তবে আরেকবার জানিয়ে রাখি, এখনো পর্যন্ত স্কোরবোর্ড যেখানে 197 9 উইকেটে ভারত বনাম শ্রীলঙ্কার ম্যাচ চলছে সুপার ফোর চতুর্থ ম্যাচ, এবং টসের পর ভারত ব্যাট করার সিদ্ধান্ত বেছে নেয়, এবং এখনো পর্যন্ত যে স্কোরবোর্ড এসে পৌঁছাচ্ছে, স্কোরবোর্ডে ভারতের এখনো পর্যন্ত রান 197 9 উইকেটে। তবে গতকালকের যে খেলা দেখেছিল গোটা ভারতবাসী, সেই খেলা আজকে দেখাতে পারে কিনা ভারতীয় দল, সেদিকে তাকে রয়েছে অপমর ভারতবাসী। তবে এখনো বেশ কিছুটা সময় রয়েছে, মারমুখী মনোভাব মাঠে দেখতে পায় কিনা ভারতবাসী, সেদিকে এখন তাকে রয়েছে আজকের চতুর্থ ম্যাচ ভারত বনাম শ্রীলঙ্কার এই ম্যাচ দেখার জন্য। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।